হুয়াটা পোস্টার ভাই হুয়াটা পোস্টার হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ সব দেখতে থাকে বন্ধুরা তো আজকে ঈদ সবাইকে জানাই আমার সকল সাবস্ক্রাইবার বন্ধুদের জানাই ঈদ মুবারক তোমরা সবাই খুব এনজয় করো ঈদটাকে সেলিব্রেট করো অ্যান্ড আজকে তোমাদের উৎসবের দিন আজকে একটা ফেস্টিভ্যাল একটা ব্যাপার রয়েছে সো ঈদের দিন একটা দারুণ রকম চমক কিন্তু দিয়ে দিল সুপারস্টার জিদ্দা তার কারণ আমরা গতকালই শুনেছিলাম যে আজকে সকাল দশটার সময় চলে আসবে বুমেরাং সিনেমার জিৎ আপকামিং প্রজেক্ট যেটা একদম ডিফারেন্ট টাইপের সেই বুমেরাং যেটা নিয়ে জিৎ ফ্যান্সদের মধ্যে এক্সাইটমেন্টটা তুখর ছিল প্রবলভাবে কিন্তু তারা এক্সাইটেড ছিল এই প্রজেক্টটা নিয়ে তো বুমেরাং সিনেমার পোস্টারটা কিন্তু আজকে রিভেল করে দেওয়া হলো রিলিজ দেওয়া হলো তো কেমন লাগলো অফিসিয়াল পোস্টার অফ বুমেরাং দেখো মধ্যে অনেস্টলি স্পিকিং এই পোস্টারটা দেখে আমার ফার্স্টেই মনে হয়েছে ছোটোবেলায় আমরা না র্যাঙ্ক কার্ড খেলতাম বিভিন্ন বাইকের ছবি টবি থাকতো বিভিন্ন রেসিং কার যেগুলো মানে উড়ে উড়ে যেত বিভিন্ন জিনিস কার্টুন যে বাইকের যেগুলো থাকতো সেইগুলো কিন্তু আমাদের শৈশবে অত্যন্ত রিয়েলিস্টিক আমরা ভাবতাম যে এইরকম যদি আমরাও হতে পারি এরকম বাইক নিয়ে উঠবো বিভিন্ন বাইক কিনতাম ইভেন মানে মানে যেগুলো হয় আর কি খেলনা টাইপের যে মেলা টেলা দিয়ে কিনে আনতাম বিভিন্ন মানে স্টেশনারি যে দোকানগুলো আছে সেই সমস্ত দোকান থেকে বিভিন্ন রকম স্টাইলিশ যে বাইকগুলো রেসিং বাইক রিমোট কন্ট্রোল বাইক যেগুলো থাকতো সেগুলো কিন্তু আমি কিনে আনতাম তো ছোটো দিয়ে বাইকের প্রতি যে কোনো ইয়াং জেনারেশান বা ছোটো যারা বাচ্চারা রয়েছে ছেলেরা বিশেষ করে যারা কিডস তাদের কিন্তু বাইকের প্রতি একটা আলাদা আকর্ষণ ছিলই বরাবরই ঠিক আছে বিভিন্ন ম্যাগনেটিক্যালি বাইক বিভিন্ন রকম তো সেই মতো এই যে পোস্টারটা আমরা দেখতে পাচ্ছি তোমরা সবাই দেখো ভালো করে তোমরা বুঝতে পারবে যে জিদ্দা নিজেকে কতভাবে পরিবর্তন করার চেষ্টা করছে কত নতুন নতুন টাইপসের সিনেমা তিনি উপহার দেওয়ার চেষ্টা করছেন এই বুমেরাং এর পোস্টারটা অত্যন্ত প্রমিসিং এন্ড অত্যন্ত ডিফারেন্ট একটা কিন্তু পোস্টার হয়েছে জিদ্দার আগের প্রিভিয়াস কোন সিনেমার পোস্টারের মতো এই পোস্টারটা কিন্তু হয়নি এবারে যারা যারা অনেকেই হয়তো বলবেন যে একদম ফালতু পোস্টার ঠিক আছে কোনো মানে নেই আজকের ডেটে দাঁড়িয়ে দু হাজার চব্বিশে আমি তাদের একটা কথা বলছি তোমরা কি কম্পেয়ার করো না কোনো সিনেমার সাথে রাবণ চেঙ্গিস বস ঠিক আছে অন্যান্য সিনেমা জিদ্দার আগের যে সমস্ত সিনেমাগুলো ছিল বন্ধন সাথী এইগুলোর সাথে এই পোস্টার মিলবে না তার কারণ এই সিনেমাটার বুমেরাং সিনেমাটা সাবজেক্ট অন্য রকম ডিমান্ড করবে কি রকমের পোস্টার হবে তোমরা প্রিভিয়াস কোনো সিনেমার সাথে কম্পেয়ার করলে তো সেই পোস্টারের সাথে ম্যাচ পাবে না তোমরা তার কারণ জিদ্দা এখন টোটালি আলাদা টাইপের কিন্তু সিনেমা উপহার দেওয়ার চেষ্টা করছে না হলে জিদ্দা বারবার কিন্তু কমার্শিয়াল সিনেমাই করে যেত কিঙ্গিস টাইপের রাবন টাইপের বারবার করে দিত বাট না জিদ্দা মাঝখানে মাঝখানে তোমরা একটু যদি লক্ষ্য করে দেখো জিদ্দার ট্র্যাকটা তোমরা মাঝখানে মাঝখানে ডিফারেন্ট টাইপের কোনো সিনেমা কিন্তু ডিফারেন্ট টাইপের কিছু স্টোরি কিন্তু তোমরা দেখতে পাবে যেমন মাঝখানে বাচ্চা শ্বশুর এনেছিলো জিদ্দা মাঝখানে অসুরের মতো সিনেমা এনেছিল প্রিভিয়াস যদি একটু অনেককাল পিছিয়ে যায় দশ পনেরো বছর পিতৃভূমি বলে একটি সিনেমা এনেছিলো তো জিদ্দা কিন্তু বারে বারে নিজের মানে যে লং জেঞ্জ ক্যারিয়ারটার জিদ্দার যে রয়েছে কমার্শিয়াল সিনেমা তার মাঝখানে মাঝখানে একটু অন্য টাইপের স্বাদের সিনেমা কিন্তু মানুষকে উপহার দিতে চাইছেন বা চেয়ে আসছেন জিদ্দা সুতরাং এই পোস্টারটার সাথে কোনো পোস্টার প্রিভিয়াস কোন জিদ্দার সিনেমার পোস্টার কিন্তু কম্পেয়ার করাটা উচিতই নয় ঠিক আছে এই সিনেমার সাবজেক্ট টোটালি আলাদা রকমের একটা ম্যাজিসিয়ান জিদ্দাকে আমরা দেখতে পাবো যেখানে জিদ্দার ক্রিয়েটিভিটি সায়েন্টিফিক্যালি যে ক্যারেক্টারটা জিদ্দা কিন্তু সায়েন্টিস্টের একটা ক্যারেক্টার প্লে করবেন এই বুমেরাং সিনেমার তোমরা জাস্ট পোস্টারটা দেখো বাইকটা নিয়ে উঠছে আকাশে এমনভাবে দেখানো হয়েছে জিনিসটা তোমরা এখান দিয়েই বুঝতে পারবে যে কতটা ডিফারেন্ট আমরা অ্যাকচুয়ালি দেখি কি যে আকাশে এলোপ্লেনে ঠিক আছে হেলিকপ্টার উড়ে তো সেই রকম ভাবে দেখো আকাশের ওই দিকটাতে দেখা যাচ্ছে একটা প্লেন কিন্তু যাচ্ছে উড়ে যাচ্ছে সুতরাং এটা স্বাভাবিক যে প্লেন আকাশে উঠতে পারে বাট অস্বাভাবিক যেটা সেটা হচ্ছে বাইক আকাশে উড়বে এটা কিন্তু স্বাভাবিক নয় বাইক যখন আকাশে উঠবে সেটা কিন্তু অস্বাভাবিক কিন্তু প্লেন যখন উঠছে সেটা স্বাভাবিক সুতরাং স্বাভাবিকের সাথে যে অস্বাভাবিক ব্যাপার স্যাপারগুলো গুলো সেগুলো কিন্তু সুপারস্টার জিদ্দা নিজে এই সিনেমাটাতে দেখাবেন রিয়েল ভাবে নিজে কিন্তু দেখাচ্ছেন তার কারণ আমরা দেখতে পাচ্ছি প্লেনটা আকাশে উঠছে তার পাশেই কিন্তু দেখো জিদ্দা বাইকটা নিয়ে মানে সুপার বাইক যেটাকে বলা হচ্ছে যেটা তৈরি করা হয়েছে জিদ্দারি হাতে তৈরি এটা তোমরা দেখতে পাবে প্রপারলি সিনেমাতে যে কিভাবে তার ব্রেন দিয়ে তার বুদ্ধি দিয়ে তার ইন্টেলিজেন্ট পাওয়ার দিয়ে জিদ্দা বাইক বা অন্য অন্য জিনিসপত্রগুলো যেগুলো তৈরি করবেন সিনেমাটাতে সো সে প্লেনের পাশে বাইকটা নিয়ে জিদ্দা উঠছে লুক অ্যান্ড ফিল তোমরা বুঝতে পারছো জিদ্দার যে লুকটা আগুন লাগছে জাস্ট আগুন লাগছে জিতার লুকটা অ্যান্ড সানগ্লাস পরে রয়েছে হাতে গ্লাভস রয়েছে দু হাতে গ্লাভস রয়েছে বুট পরে রয়েছে একটা ম্যাচিং টাইপের একটা কস্টিউম রয়েছে যেমন রেসিং কার মানে হয় না যে সিনেমাগুলো আমরা হলিউডে দেখি বিভিন্ন কোরিয়ান সিনেমায় দেখি ঠিক সেইরকম টাইপের লুক অ্যান্ড ফিল কিন্তু দেওয়া হয়েছে এখানে সো দারুণ লাগছে ইম্প্যাক্টফুল একটা ড্রেস করা হয়েছে জিদ্দার বাইকের সাথে পুরো ম্যাচ করেছে অ্যান্ড বাইকের যে চাকাগুলো যে মানে মানে হুইলগুলো তোমরা বুঝতে পারছো যে কীরকম টাইপের চওড়া মোটা টাইপের করা মানে পুরো আলাদা রকমের যে সচরাচর আমাদের যে স্বাভাবিক যে বাইকগুলো রাস্তায় চলে ঠিক আছে যে রোডে যে বাইকগুলো আমরা চালাই সেই রকম কিন্তু নয় এটা টোটালি আলাদা টোটালি আলাদা টাইপের কিন্তু ভাবনা চিন্তা এবং এটা করতে কিন্তু দারুণ খরচা হয়েছে আমি যেটা শুনেছি প্রোডাকশন হাউস কিন্তু দারুণভাবে টাকা ঢেড়েছে এইরকম একটা সাইফাই টাইপের সিনেমা করার জন্য অ্যান্ড জিদ্দার হাতটা বাড়িয়ে রয়েছে সামথিং কিছু একটা ব্যাপার রয়েছে নিশ্চয়ই কাউকে ঢুকমিনি বা কাউকে হয়তো কোনো কিছু বাঁচাবার চেষ্টা করছেন বা ওখান থেকে মানে আকাশ থেকে নিচে নামার চেষ্টা করছেন কোনো একটা তো কিছু টুইস্ট রয়েছে পুরোটা সাসপেন্সে ভরা কিন্তু সিনেমাটা এটা একটা কমেডি অ্যাকশান অ্যান্ড রংকন টাইপের সিনেমা হতে চলেছে তোমরা সবাই জানো ইতিমধ্যে এবং আমি মনে করি জিদ্দা কিন্তু একটা অন্যতম সেরা রিক্স নিচ্ছেন এবং রিক্স নিতে জিদ্দা ভালোবাসেন এবং সবচেয়ে বড় কথা এই সিনেমাটা কোথ কোনো অংশে কিন্তু তোমাদের বোরিং ফিল করাবে না ভূমেরাং সিনেমারতে সৌভিক কুণ্ডু এই কথাটা বলেছেন যে দর্শকরা বা ইয়াং জেনারেশন বা যারা কিডস রয়েছে বাচ্চারা রয়েছে তারা প্রচন্ড বেশি মানে তাদের তারা কানেক্ট করতে পারবে নিজের সাথে এই সমস্ত জিনিসপত্রগুলো দেখে তো জিদ্দার কিন্তু একদম মানে বাচ্চাদের জন্য একটা সিনেমা উপহার দিচ্ছেন এবং যারা ইয়াং আমরা যারা মানে বাইক রাইড করতে ভালোবাসি যারা ঠিক আছে তোমরা অনেকেরই আছে তোমাদের আই থিঙ্ক কেটিএম যারা চালাতে ভালোবাসো বা আর ওয়ান ফাইভ অ্যান ঠিক আছে যারা বাইক লাভার তাদের কিন্তু আরও বেশি ভালো লাগবে তার কারণ এই বাইকের যা সিন সিনারিগুলো রয়েছে সিনেমার মধ্যে ভরপুর এন্টারটেনমেন্ট রয়েছে বুমেরাং সিনেমায় মানে জিদ্দা কিন্তু জাস্ট ফাটিয়ে দেবে এই সিনেমাটায় এমন এমন জিনিস তোমরা দেখতে পাবে মানে ম্যাজিশিয়ান টাইপের ম্যাজিক ক্রিয়েট করবে মানে বিভিন্ন সিনসে তো যেগুলো কিন্তু সিটি হাততালি পড়তে বাধ্য বন্ধুরা ফুল অফ এন্টারটেনমেন্ট থাকবে বুমেরাং টোটাল সিনেমাটার মধ্যে তো আমরা এটা জানি যে গ্রাসরুট এন্টারটেনমেন্ট তারা কিন্তু বাজেট কোনো দিনই দেখে না বাজেটটা তাদের ম্যাটার করে না সিনেমাটা যে যে জিনিসপত্রগুলো ডিমান্ড করছে বাজেট যতই হোক সেগুলো কিন্তু টাকা তারা ইনভেস্ট করে সুতরাং একটা অন্য ধরনের সিনেমা উপহার দিতে চাইছে সবাইকে তো ঈদের দিন আজকে ঈদ ঈদের দিন এইরকম সারপ্রাইজ রকম একটা অসাধারণ পোস্টার এটা ভাবতে পারিনি দারুণ লাগছে এবং সবচেয়ে বড় কথা পোস্টারটা এটাও ডিমান্ড করছে যে কলকাতা শহরের মধ্যে কিন্তু শ্যুট হয়েছে যে সমস্ত শুটগুলো তার কারণ আমরা মানে ব্যাকগ্রাউন্ডে তোমরা দেখো ঈদের বাইক নিয়ে উঠছে আকাশে নিচের যে পোর্শনটা নিচে কিন্তু হাওড়া বিচ মানে কলকাতা সাউথ কলকাতার যে সিনারিওটা টোটালি সাউথ কলকাতার সিনারি ওটা কিন্তু দেখানো হচ্ছে বিভিন্ন বিল্ডিং রয়েছে যে নদীটা বয়ে যাচ্ছে আমাদের ঠিক আছে ঘাট রয়েছে বাবুঘাট বিভিন্ন জিনিসপত্রগুলি ওখানে কিন্তু দেখানো হয়েছে সো সমস্ত কিছু মিলিয়ে ভূমিরাঙের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল পোস্টারটা আউটস্ট্যান্ডিং লেগেছে মাইন্ড ব্লোয়িং পোস্টার হয়েছে ভূমিরাঙে তো জিদ্দা তুমি আবারও ফিরে আসছো সাতই জুন তো জিদ্দার ফ্যান্সদেরকে অনুরোধ করবো অ্যান্ড যারা সমস্ত যারা সিনেমা প্রেমী মানুষ তাদেরকে অনুরোধ করবে এই সিনেমাটাকে কিন্তু সাপোর্ট করা দরকার তার কারণ বাংলায় প্রথমবার এরকম একটা কাজ হচ্ছে যে কাজটা কিন্তু আগে কখনো হয়নি এরকম টাইপের কাজ তো জিদ্দার হাত ধরে ফার্স্ট হচ্ছে তো আমি হাজার করে রিকোয়েস্ট করব প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা সিনেমা প্রেমী মানুষকে বুমেরাংকে সাপোর্ট করা বুমেরাং দেখতে যাওয়া অ্যান্ড ওয়েটিং ফর দ্য টিজার অফ বুমেরাং তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে তো টাটা